আর নয় মুখ্যমন্ত্রী গুড বাই। এবার বিজেপির মুখ্যমন্ত্রীর নির্দেশে বাইক বাহিনী রীতিমতো প্রস্তুতি শুরু, যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো ভোট না দিতে পারে, তার জন্য একটা বড় মাপিক পরিকল্পনা হতে পারে। শাসক দল একাই প্রতিদ্বন্দ্বিতা করবে 4 বিধানসভার উপনির্বাচন ক্ষেত্রে, কিন্তু নির্বাচন কমিশন এখনো অবধি ঘোষণা করেননি। তবে বিজেপির সূত্র মারফত, বিশেষ সূত্র মারফত আপনাদেরকে জানাচ্ছি, এই মুহূর্তে বিজেপির বাইক বাহিনী রীতিমতো তাণ্ডব চালাতে পারে 4 বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে। এবার মুখ্যমন্ত্রী বাই বাই টাটা। সর্বস্তরে মানুষকে গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে পারবে না, বিশেষ মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, 2022-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 4 বিধানসভা উপনির্বাচনের খুব জটিলতা কাটতেই চলেছে, তার আগে বিজেপির বাইক বাহিনী রীতিমতো প্রস্তুতি শুরু করে দিতে পারে বলে বিশেষ সূত্র মারফত আপনাদেরকে জানাচ্ছি। 216 জনেরও বিশেষ টিম তৈরি করে মজবুত করে রেখেছে বিজেপির যুব মোর্চার নেতারা। এই বিধানসভার ক্ষেত্রে এটাই কার্যত প্রভাব পড়বে।